এসএসসি এবং সমমান পরীক্ষা আর এইচএসসি এবং তার সমমান পরীক্ষা, সেগুলো সমমান পরীক্ষা 2023 সেটি সম্পর্কে বলছি। বর্তমানে যারা দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন শিক্ষার্থীরা, তারা 2023 সালে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। 2023 সালের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার্থীরা নবম শ্রেণীতে 12ই সেপ্টেম্বর 2021 পর্যন্ত সরাসরি তারা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায়নি। 12ই সেপ্টেম্বর 2021 থেকে 14ই মার্চ 2022 পর্যন্ত সপ্তাহে দুদিন করে, কারণ বোর্ডগুলো এই পুরো এইচএসসি রেটি নিয়ে এবং সেই পরীক্ষা পরীক্ষার ফলাফল প্রকাশ সবকিছু নিয়ে যে রকমের ব্যস্ততা থাকবে, আর যখনই জেডিসি পরীক্ষা হবে আবারও কিন্তু কিছুদিন তাহলে তারা ক্লাস করার সুযোগ। বিভিন্ন জায়গায় তো এসএসসি পরীক্ষা পিছনো নিয়ে নানা ধরনের খবর দেখতে পাচ্ছি, আবার কোথাও কোথাও দীপুমনির এই ধরনের বিভিন্ন যে ইন্টারভিউ সেগুলোও বিভিন্ন জায়গায় ট্রেন্ডিং করছে। তো আসলে কি রোজার অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে আমাদের যে পড়ালেখার যে সমস্যা বা ব্যাঘাত ঘটছে এটা শিক্ষা বোর্ড বুঝবে? আসলেই কি এসএসসি 2023 পরীক্ষাটা পিছাচ্ছে এক মাস? আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে অনেক অনেক গরমের কারণে কিন্তু রোজা রাখা যেমন কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক সেই সাথে যাদের এসএসসি পরীক্ষা তাদের তো আরও মাথায় বাড়ি। অর্থাৎ তাদের একদিক দিয়ে যেমন রেগুলার পড়ালেখা করতে হচ্ছে, আবার রোজাও রাখতে হচ্ছে ধর্ম মেনে, আবার এদিকে এত গরম। আসলে এই বিষয়গুলো মাথায় রেখে কি আসলেই পরীক্ষা নেওয়াটা এই টাইমে সঠিক হচ্ছে? যদিও সরকার থেকে, সরকারের এই যে ওয়েবসাইট আমি আগেও বলেছি এটাই হলো তাদের নির্ভরযোগ্য একমাত্র ওয়েবসাইট, সেখানে এসএসসি কর্নারে কিছুই লেখা নেই। সো আশার আসলে আলো তেমন দেখা যাচ্ছে না যে পরীক্ষা পিছানোর। বলা হচ্ছে যে পরীক্ষা আগের নিয়মে আগের সময়ে হবে, যদিও শর্ট সিলেবাস করে দিয়েছে তবুও সময় কম থাকার কারণে এবং সময় উপযোগী আসলে ব্যবহার সময়ের সেটাও করতে পারছে না শিক্ষার্থীরা। এই রোজা, পরে নির্বাচন, এই যে গরম, এই সব কিছু মিলে কিন্তু একটা খুবই হিজিবিজি অবস্থা। তবে যেহেতু সরকার থেকে কোনো নোটিশ প্রদান করা হয়নি, তো আসলে পরীক্ষা এক মাস আর হয়তো পিছাবে না, যেহেতু আর বেশি দিন নেই তোমাদের হাতে, 15 থেকে 20 দিনও সময় নেই তোমাদের পরীক্ষা শুরু হওয়ার। তো আশার আলো তেমন নেই, তোমাদের পরীক্ষা আগের টাইমেই হবে, হয়তো যে কোনো সময় কিন্তু নোটিশ আসতেও পারে সরকার থেকে। তো সেই কারণে সবসময় আমার চ্যানেলে তো অবশ্যই চোখ রাখতে পারো, আমি আপডেট নিউজ দিয়ে দিব। এছাড়া ঢাকা এডুকেশন বোর্ডের এই ওয়েবসাইট, এখানেও কিন্তু রেগুলার তোমরা গিয়ে দেখতে পারো যে তোমাদের কি পরীক্ষার কোনো নেক্সট আপডেট আছে কি না।